আচ্ছা আগে দুধ খাবো কি এই কি অসম্ভব কথা বলতেছ এই এটা কে কে কোত্থেকে আসছে ও আপনাকে জানো কোনতে কি তো বাবা কথা সত্যি বুঝতে তো পারে না সাহেবের কাজ করবে টুকটা কিন্তু মাঝে মাঝে আমার রুমে এসে আমার সাথে দেখা করো কি আপনার রুমে যাওয়া লাগবে আমি এই বাইতেছি কাম করতে আপনার রুমে যাব কে দেখেন আমি কাম করতেছি আকাম করতে আই নাই কথা বলতে ঠিক করে কইবেন আমার লাগে চেয়ারটা তো খুব সুন্দরই আছে হ্যাঁ হ্যাঁ দাদিও তো ঘরে নাই না পিটি মরে গেছে না কাম কর কি আর তুই কাজ জানতে দা আর তুই যে চেয়ারম্যান লয়ে কাজিগান কাজিগান আমি এটা বিয়া করব বড় সাহেবের পরে এখানে ক্ষমতা কার সোবরা গাল আড়ালাম আমার তুই আমার একটা বার জিজ্ঞাসা করলি না ও মাগো কি আমাকে জিজ্ঞেস করো আমি কে আরে গাধা বড় সাহেবের পরে তোর মোটামুটি আমি ক্ষমতা আমার ক্ষমতায় চলে তুই একটা কাজের মেয়ে আনবি আমার লোকে পরামর্শ কর যে কত কোন ধরনের কাজের মেয়ে কি বিয়ে ফাঁস মেয়ে আনবি না আইয়ে ফাঁস আনবি না চেহারা সুন্দর না ডানা কাটা পরি এদের আমার লোকে মতামত করবি না উনি কি এইবারের বড় সাহেবের কোনো আত্মীয় হয় না উনি এইবারের চারবেন আমি এই বাড়িতে কাজ করি কিন্তু আমার বড় সাহেব কাজের লোক হিসাবে দেখে না বড় সাহেব মনে করে আমি তার একটা সন্তান আর কি মুচি যাই হোক কাজের লোক তো কাজের লোক আপনিও কাজের লোক হ্যাঁ কাজের লোক আমিও কাজের লোক আরে প্রমোশন ডিমোশন আছে না আমার প্রমোশনটা একটু উপরে না তোমাদের থেকে অনেক উপরে দেখা তুমি নতুন আসে তুমি কথা কম বলো আমি ওরও জিগাই এই তুই তো হেরে আনছস আমার একবার জিগাইছস আরে জিগাবি না যে ভাই একটা কাজের মেয়ে লাগবো আপনি যদি পারমিশন দেন আমি দেশের থেকে আনতেছি আর তুই গাধা বুঝছ না আমার লগে পরামর্শ হলে তো লাভ হইতো জিয়াল বর্ষা কি বর্ষা না আগে কি তুই হ্যাঁ বর্ষা আমাকে বলছে যে একটা কাজে চৌচুই একটা মেয়ে লাগবে আমি চৌচুই দেখে একটা মাই জানছি হ্যাঁ পরি স্মার্ট বয় বেরি সুন্দর করে রাঁধতে হারে এবং হাতে রান্না মাশাল্লাহ একে একে এই বর্ষার তো বয়স হবে এরপরে ক্ষমতা তো আমার আচ্ছা যাক আনছে আমি মাইন্ড করলাম না কিন্তু এরকম আমার কাছে কটা ইন্টারভিউ দিবেন লাই কিলা তোর কাছে ইন্টারভিউ দেওয়া লাগবে কিলা হ্যাঁ এত কি ইন্টারভিউ সারা আসিনি কোনো ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ না দিয়া এ বাড়িতে কাজ করতে পারবে না সোজা কথা ইন্টারভিউ এই ইন্টারভিউটা আবার কি এটা খায় না মাথায় দেয় না গায়ে পড়ে হেবেই তো আমি বুঝতেছি না আগে আমার একটু বুঝান তো এই ইন্টারভিউটা দিয়ে কি করে এটার অর্থ হলো তোমার সদ্য গোষ্ঠীর খবর নিমু কাম করবো আমি আমার সদ্য গোষ্ঠীর খবর লয়ে কি করবে এই যে কথা না নিতে হবে এটা না নিলে তুমি কাজ পাবা না ঘরের মধ্যে দুধ আনি রাখা আছে যে গরুর দুধ কুত্তার দুধ বিলের দুধ ছাগলের দুধ খাসির দুধ মুরগির দুধ তোমরা খাই কি বড় নয় ও আচ্ছা তো ঘরে দুধ রাখা আছে আমাদের সাহেবের ওয়ার্ডার কেউ আসলে প্রথম ইন্টারভিউ নিবা যে আমারে কুসুম কুসুম এক গ্লাস দুধ খাবাও ওই দুধে যদি শক্তি আসে ইন্টারভিউতে তুমি জিতলা আমার সাহেব তো তোমাকে প্রথম ইন্টারভিউ নিব তো আমি তোমারে সহজ করে দিতেছি তুমি তো ওইখানে সাহেবের ধরে মাইর দইটা না সাহেব তো ডাইরেক্ট আমার মতো বলতো ছোট বাচ্চাতেই আমি ওই ছাগলের দুধ বেড়ার দুধ মহিষের দুধ গরুর দুধ খেয়ে বড় হইছি কুত্তার দুধ আর মুরগির দুধ খেয়ে বড় হই নাই তো ফেল লাগে এত কাম আমি করতে পারো না এই কাম আমি করবো না আমি এই বাড়ি ছেড়ে যাবো না হ্যাঁ বাড়ি ছেড়ে যাবে মানে আমি গ্রামে ফিরে যাবো আমি এনে কাম করতে পারতাম না এই থামো থামো এই শামসিকের বাচ্চা এই তুই যে আপডাউন করছিস কত টাকা খরচ হয়েছে টাকা ফেরত দে এরে দিয়ে কি টাকা তো খরচ হয়ে গেছে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে কারা চাই গেছে হ্যাঁ শুন ওই বট গাছের নিচে গরু বাঁধা আছে আচ্ছা ওটা নিয়ে কাঁঠাল গাছের নিচে বানবি বাঁধি এটা কিছু খেত দিবি আর তিন চার ঘন্টা এটার মশা মারবি এটার গায়ে এত মশা কামড়ায় কেন তোর মতো ছাগল থাকতে না বলছে না গরুর দায়িত্ব তোর থাম তোমার লোক আমার প্রাইভেট একটা ইন্টারভিউ আছে প্রাইভেট ইন্টারভিউ আবার কেমনে নেয়
একটু কথাবার্তা প্রাইভেট সুন্দর সুন্দর সাহেবে যেগুলো প্রশ্ন করব ওগুলো আমি তোমার আগে থেকে শিখিয়ে দেব ওটা সুন্দর সুন্দর প্রশ্ন কোনো সমস্যা নাই বুঝছ না এই তো হাসি দিছে ভালো লাগছে এরাই হারই না এতে আলোক এতে কষ্ট করে আয় আনছি বিজ্ঞাপন আর আলোকের যদি অনুসার বিষয় পিছিয়ে বিশ্বাস করবাইয়া পিস দি ফেলমো বাগা দি ফেলমো আচ্ছা ঠিক আছে বাগা দি ফেলে যা হ্যাঁ যা বেবি বিকার করব গরুর মশা ঠিক মতো মারবি হ্যাঁ তুই তুই ফাগা মশা ঠিক মতো মারি ছড়া এই একটা মাইয়া মানুষ আনি দিয়ে এত জমিদারি জোড়া লাইছে ছাগল এই এদিকে আস কই যামু বসো আপনি আমার এই হানো লাইছেন কে একটু নিরিবিলে ওই ছাগলটা বেশি পছন্দ দিবা ছাগল ছাগল কই আমি তো কোনো ছাগল দেখি নাই আরে তোমার যে আনছে এটা আমি ছাগলই কই তোমার মতই ছিল তোমার যে চেহারা যে শরীরের কাটিং আমার গ্রামের অনেকেই আমার কইছে তাই তখন মনে করছিলাম হেরা আমার লগে মিশা কথা তুমি ইংরেজি বুঝো না এই তো কেডা কই বুঝি না আমি সরু সরে কখ সব বিপারি মানে আমার কথা হলো আমি এখনো বিয়ে করিনি তুমি ডুপ্লিকেট হয়ে গেছো কি না স্বামী কোথায় মরে গেছে কিভাবে ঠুস করে ফিরে মরে গেছে কেমনে মরলো কোথায় মরলো আরে বিয়া করে যখন ওই হরির বাইত লয়ে গেছে যখন বাসর করে আমার বয় লাগছে আমার তো কইছে ওই দাদি নানিরা যে তোর স্বামী আইবো তোর এটা কইবো হেটা কইবো আমি তো মনে করছি আইবো জামাই সুন্দর করে দরজাটা খুলে ঢুকলো দুইকে যেই আমার ফিলে আমরা চাইলাম আমি গুমটা খুলে গোল গোল করে চাইলাম দিয়ে ওই বেচারা ঠুস করে ফিরে মরে গেছে আমার খাট পর্যন্ত আইতারলো না বিলাই মারবো বিলাই মারার আগে মরছে না পরে বিলাইটা খুঁজে বাইর করবো কিন্তু ঘরে ঢুকে তো মরে গেছে তোমার সতীত্ব কেউ হরণ করতে পারে নাই যাক তোমার সাথে কথা বলা যায় শুনো সাহেবের কাজ করবে টুকটাক কিন্তু মাঝে মাঝে আমার রুমে এসে আমার সাথে দেখা করবে কি আপনার রুমে যাওয়া লাগবো আমি এই বাইতেছি কাম করতে আপনার রুমে যামুকে দেখেন আমি কাম করতেছি আকাম করতে এই নাই কথাবার্তা ঠিক করে কইবেন আমার লাগে আরে আকাম না তো এটা সামান্য একটা কাজ তুমি আমার শরীরের প্রথম অংশ আর লাস্টের অংশটা টিপে দিবে প্রথম অংশ আর লাস্টের অংশ এই দেখেন আপনি জাইরা কাশন কই দে কোন থেকে উল্টা পাল্টা কথা আমার লগে কইতাছেন ঠিক করে কোন তো প্রথম অংশ দ্বিতীয় লাস্টের অংশ কোনটা কোনটা আরে এতে ইঙ্গিত কিছুই বুঝে না প্রথম অংশ হলো মাথা মাথাটা একটু টিপে দিবা আর হাত পা পা দুটো টিপে দিবা এটারে প্রথম অংশ আর লাস্টের অংশ মুরব্বিদের কি একটু হাত পা টিপো নাই তুমি কোনোদিন ও মে মে গুমে ও খেলে কোনো কাম নাই আপনার এত টিপতাম করে আমি এই সি এবে বড় সাহেবের কাম করতে দরকার লাগলে বড় সাহেবের হাত পা টিপ মারব তো কিছু টিপমো আপনার এত টিপুন আপনি কি আমার বেতন দিবেন আরে পাগল বড় সাহেবের পরে তো আমারই ক্ষমতা পরে আপনার ক্ষমতা কিন্তু যত ক্ষমতাই হোক আপনি ওই বাড়ির শহর আমি ওই মম সাকরানি দুইজনের লেভেল সমান সমান যখন বোনাসটা লইয়া দিব ঈদের সময় একদম যতদূর বেতন অতদূর বোনাস যখন লইয়া দেবো তখন খুশি হবে এগুলো আমি সুপারিশ করি যত মেয়েরা এ বাড়িতে আইছে সবাই সুপারিশ আমি করছি সাহেব এই মেয়েটা গরিব ওনাকে বোনাস দেন তো সাহেব দিয়ে দিন এগুলো সব চলে গেছে আমার আমার অত্যাচারে আরে দূর এই তো সুরেশ কি গিরা গাডা আপনি হাসা কথা বলেছেন আপনার অত্যাচারে তার মানে হেই অত্যাচারটি আমার উপর করতে চাইতেছেন দেখেন আমি কিন্তু হেই মাইয়া না আমার লগে অত্যাচার করবেন দাঁত গুলো খুললে খুলে টেনে টেনে আমার ভুলে স্বামী মাসে না ওই ছাগলটার অত্যাচারে ওর চেহারা দেখছো ও যা মেয়েদের লগে ফেম করবার লাগে ওর চেহারা দেখছো একটা ভাল্লুকের মতো ভাল্লুকের বাচ্চা ওই ভাই এই চেহারা লই যা মেয়েদের লগে ফেম করবার লাগে এরপরে মেয়েরা বাইকে যায় হ্যাঁ প্রেম করতে যাক আর গান খেতে মই দিতে যাক ওই আপনি দেখতে যান কে ওর একটা চেহারা আর আমার চেহারাটা দেখছো একদম রাজ্জাক নায়ক রাজ্জাক আর ওটা হলো ছাগলের তিন নম্বর বাচ্চা আরো দিন ব্যবহার করে ওর সাথে তুমি প্রেম করবা না আমার সাথে করবা মনে করো ও এক জায়গায় দাঁড়াইছে আমি এক জায়গায় দাঁড়াইছি তুমি কাকে বেছে নিবা তুমি তোমার মন থেকে কাকে ভালো লাগবে আমি কোন রাম ছাগলের ছানার এই বাইসা নিমো না এই রাম ছাগলের ছানা আচ্ছা যাক গা তোমার উপকার আমি করবো অসুবিধা নাই শোনো
উমা তোমার নামটা জানে কি বলছিলে আদরণ কে না জগ্গা আমার নাম সুমকি সুমকি চুমকি চলেছে একা পথে আমি একলা পথে আডি না ভূতেরে ডরাই ভূতেরে ডরা আদরণ করে মুমে কথা কর শুনা না শহরের মধ্যে একটু মন কর মিলে মিশে কথা এই কোন হালার বলা আদর করে এ বহুত সহ্য করছি আমি কোনা দি কোনা গান্তি দি খারাই যে গরু বান্ধি ভাঙো মা এতে এভাবে জরে কত রকম চান্স লয় ইয়ারে তুই গরু সাইছো গরু গরু আদি কেছে গই মোসা কামন দিক থেকে সব কেছে গই আই যেটা চিন্তা করি না সেটা কি করছে ইয়ার ইয়ার একটা মেয়েরে কাজে লাগাইতে হইলে তার ভালো করে সব বুঝাই দিতে হবে না হ্যাঁ বুঝাই দিতে হবে না ওকে বিয়া করছি আগের ঘরে দুগা বাচ্চা আছে ইয়ার ফরে দি এখনো মাইয়া হলা যত আইছে তত করে আই লাভ ইউ বেবি আই লাভ ইউ আই মিট ইউ আমার কইছে আনো বিয়া করে নাই আবার কইছে হাত পা টিপা দিতাম আরে আমার বউটা চরিত্র খারাপ আছিল এই নষ্ট করছে আর নষ্ট করছে কেন তোর লগে তো বড় কিয়া করছে তোর মোরাং বাবি কইতাম আরে বলছি কি বাবি আমার লোক কি বাবি তোমার চেহারা মধ্যে পাই মায়ের ছবি তোর লগে কি ফ্রেম ফিরিতে কইতাম আর মনে আমি যা বলি তা শুনতে হবে এখন যাই বর্ষাতে বলবো কে কার কথা উঠবো আর কে কার কথা বইবো তোরা দুজনই তো সমান সমান কাজ করো সমান সমান দুজনই আমি ফুরা স্টেপ কাট বলেন যে বড় কে কে এবারে বড় কে কে বলে আমি কে হ্যাঁ তুই সব কে তুই তোর চাহল দেখবো সরি তুই মানে হাঙ্গ দুজনের মধ্যে বড় কে হাঙ্গ দুজনের মধ্যে তোমরা দুজনই বড় তুমিও এই বড় ভালো কাজ করো তুমিও ভালো কাজ করো না আর এখানে একটা সমস্যা জড়িত হয়ে গেছে বিশাল বড় এই ইন্দুরের বাচ্চা কি চাচ্ছে আপনি বুঝুন নাই তো আচ্ছা তোরা বাঙ্গি না কইলে আমি বিষয়টা কিভাবে বুঝবো তোরা কেউ আছে করি বলি হাতি ডাক সরা বলছিলাম কি আমাকে কোলাশো করি বলে এ মাইয়া গারে আই এত কষ্ট করি আঙ্গ গার আমার তো লই আইছি এ মাইয়া রে এত করি সুন্দর করে বুঝাইছে আঙ্গ সাহেব অনেক বালা মানুষ শাশুড়ত নামাজ পড়ে এত বউ নাই বাচ্চা নাই কিছু না এতের কোনো বাগিন্দাস নাই আমরা আসি মানে আমার কথা বলছি এতের কথা বলি না আমার হরে দি এত দুনিয়া আর কাইতালি শুরু করছে বড় সাহেবের হরে কে রে বড় সাহেবের হরে কে রে বড় সাহেবের হাতা আব্বা আপনি বলেন আপনার পরে এখানে ক্ষমতা আমার না তারপরে হয় ঠিক আছে আমার মনে আচ্ছা ঠিক আছে তোর আরে আবার কি তোর আচ্ছা ঠিক আছে তোর আচ্ছা ঠিক আছে আমি যদি করলে আমি কাম করব কই আমার নে গেরা মধ্যে আমি তো কখনো এর মধ্যে পড়তো না তোকে দুজন একটা কথা কই কি এই মেয়েটা হ্যাঁ মাইয়া কাজের লোক ইয়েস মানে কাজ করার লাগি আনছস ইয়েস চেহারাটা তো খুব সুন্দরই আছে হ্যাঁ হই দেখি দাদিও তো ঘরে নাই নাই কি মরে গেছে তুই একটা কাম কর কিয়া তুই কাজে আনতে যা আর তুই যা চেয়ারম্যান রে লয়ে কাজিগান কাজিগান আমি এটা বিয়া করব আমি যেটা কইছি আমার মুখের উপরে কথা আমি কি চান আমি যেটা কইছি Quack, quack, quack!